বাংলাদেশে চাচ্ছিতে ভাই ক্যাপ্টেন ফ্রম বাংলাদেশ দীর্ঘদিন ধরেই দেশের ফুটবলে সবচেয়ে বেশি আলোচনায় হামজা দেওয়ান চৌধুরী লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার কবে বাংলাদেশে আসবেন লাল সবুজের জার্সিতে আদৌ খেলবেন কিনা খেললেও সেটা কিভাবে হবে তা নিয়েও জলঘোলা কম হয়নি জানিয়ে দ্বিধায় ভুগছিলেন দেশের ফুটবল প্রেমীরা তবে এবার হামজা নিজেই শোনালেন এক আশার বাণী হামজা বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় বিভাগের লিগে খেলছেন শনিবার হাল সিটির মুখোমুখি হয়েছিল তার লেস্টার সিটি লন্ডনের MKM স্টেডিয়ামে 2-2 গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ার পর মাঠের বাইরে হামজার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি সমর্থক তার কাছ থেকে অটোগ্রাফও নিয়েছেন তারা পরে সেই ভক্তরা হামজার কাছেই জানতে চেয়েছেন বাংলাদেশের জার্সিতে তিনি খেলবেন কিনা আর এই প্রশ্নে হামজার হাসি মুখে উত্তর মনে ধরবে যে কারোই এদিকে এর আগেও 2022 সালে লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন হামজা দেওয়ান চৌধুরী যদিও তখন নানা জটিলতা থাকায় ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 দলে খেলা হামজাকে দেশে আনতে পারেনি বাফুফে তবে এবার তাকে বাংলাদেশের জার্সিতে খেলাতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমনকি কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচই তাকে খেলানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছিলেন জাতীয় দলের ম্যানেজার হামজাকে নিয়েও আমরা ওয়ার্ক করছি 80% আশাবাদী আছি যে পেতে পারি যদিও লেস্টার সিটির চ্যাম্পিয়নশিপ খেলা ও হামজা দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হওয়ায় তা সম্ভব হয়ে ওঠেনি তবে খুব শিগগিরই বাংলাদেশে শেকড় থাকা 26 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে লাল সবুজের জার্সিতে খেলাতে দৃঢ় প্রত্যয় বাফুফে তামিম হোসেন সময় সংবাদ